সরকারের উন্নয়নের বড় বাধা সংসদ অধিবেশনে বিষয়ে এ করার সমালোচনা করেন সংসদ সদস্যরা তারা বলেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে নীতি শিক্ষায় গুরুত্ব দিতে হবে বৃহস্পতিবার সংসদে বাজেটের উপর আলোচনায় এসব কথা বলেন তারা সংসদ সদস্যরা বলেন বর্তমান সরকার শহর থেকে গ্রাম সমানতালে উন্নয়ন কাজ চলমান রাখলেও কিছু দুর্নীতিবাজের জন্য সমালোচিত হচ্ছে সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কোনো বিকল্প নেই প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা অভিযোগ করেন বিএনপি সহ কিছু বুদ্ধিজীবী না বুঝেই বাজেটের সমালোচনা করছেন বিএনপির সময় লুটপাটের জন্যই বাজেট করা হতো বলেও অভিযোগ করেন তারা আওয়ামী সরকার দেশের মানুষের কথা চিন্তা করে কল্যাণমুখী বাজেট দিয়েছে বলেও জানান সংসদ সদস্যরা মাননীয় স্পিকার এই অপ্রতিরোধ অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল সীমাহীন দুর্নীতি টাকার সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় পাঁচ কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই না। কলফিবিহীন জুড়িতে আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না আমাদের এনবিআর দুদক অ্যান্টি করাপশন যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থাহাবেন খি দিয়ে